আমি তোকে এটাই বলতেছি যে আমি ব্রেকআপ করতে চাই, আমি দুসের রিলেশন রাখবো না, আমি এক দুসের রিলেশনে চলে গেছি। কিছু দেবে আচ্ছা ফোন ছাড়, আমার ফোন ছাড়, ভেঙে ফেলবো, ঠিক আছে ফোন ভেঙে ফেলবো, ঠিক আছে ফোন ভেঙে ফেলবো। বেবি গো কান্না কর। ফ্ল্যাশব্যাক। সো হেই হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। চলে আসলাম আজকে আর একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক নিয়ে, আর আজকের প্র্যাঙ্কটা মিশনের উপর হতে চলেছে। আর আমি আস্তে আস্তে কথা বলছি আর এই মাইক দিয়ে, মানে এই ফোনটা দিয়ে রেকর্ড করছি কথা, কারণ ও পাশের ঘরে ঘুমিয়ে আছে, যদিও জেগে যায়, সেই জন্য আমি এটা দিয়ে রেকর্ড করছি। তো ফাইনালি আজকে আবার আমি ওকে কান্না করাবো, আবার চেষ্টা করবো কান্না করানো, যাই না কান্না করবে কি করবে না। তো প্র্যাঙ্কটা কী হতে চলেছে সেটা তোমরা হয়তো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর যদি না বুঝতে পারো তাহলে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু জানতে পারবে না প্র্যাঙ্কটা কী, প্র্যাঙ্কটা কী সেটা তোমরা ভিডিওতেই জানতে পারবে, আমি বলবো না। তো ভিডিওটা পুরো দেখো, তাহলেই তোমরা জানতে পারবে যে কী হবে না হবে। আর কথা না বলে আমি ক্যামেরাটা সেট করে নিচ্ছি, সেট করে আবার তোমাদের সাথে কথা বলছি। ক্যামেরাটা তাড়াতাড়ি সেট করতে হবে, না হলে যদি ও উঠে যায় তারপর ওকে ডেকে নিয়ে আসবো, তারপর হবে আসল মজা। ক্যামেরাটা সেট করে আবার তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, আমি ফাইনালি ক্যামেরাটা সেট করে নিয়েছি আর ও ঘুমিয়ে আসছে, আমি যাবো ওকে ডাকতে, ডেকে আনবো, তারপরে হবে আসল মজা। আর চাই না যে ঘুমিয়ে আসছে এখন ডাকলে উঠবে কিনা, কিন্তু উঠতে তো হবে, না উঠলে কী করে প্র্যাঙ্কটা হবে। তো মজা হবে আজকে, দেখ পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কেউ কিন্তু একটু স্কিপ করবে না, কারণ ভিডিওটা হেভি মজা হতে চলেছে। অনেকদিন পর আবার মিঠুনকে কাঁদাবো, তো পুরো ভিডিওটা দেখো, আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি, দেখে থাকো কী হয়। মিঠুন, এ মিঠুন, মিঠুন ওঠ, তোর একটু কথা আছে। কি কথা? আছে, চল ওখানে, চল এখানে অন্ধকার, এইমাত্র মানে এইমাত্রই আসলাম, চল চল একটুখানি কথা আছে, দরকারি কথা। আর এখানে অন্ধকার, মশা মশা কামড়াচ্ছে, ভালো লাগছে না, চল ওই ঘরে, চল একটু কথা আছে, তারপরে আমি চলে যাবো ওখানে, তারপর তুই ঘুমাস খানে, আয় ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, আমি গেলাম, তাড়াতাড়ি আয়। গাইস, আমি ওকে ডেকে এসেছি, জানি না কখন আসবে, তো আসুক, ভিডিওটা ভেবে চালু থাক, দেখতে হবে কী হয়। এখানে বস, বেঠো, বস তাড়াতাড়ি, বস তাড়াতাড়ি, আমি ব্রেকআপ করতে এসেছি, আমি রিলেশন রাখবো না, রোজ রোজ ঝামেলা, আমার ভালো লাগছে না, ডেলি ডেলি ঝামেলা হয়, আমি নিতে পারছি না, আমার সহ্য হচ্ছে না, আমার মাথা গরম হয়ে যায়, খারাপও হয়ে যায়, কষ্টও পাই, অনেক অনেক প্রবলেম হচ্ছে, আমি রিলেশন রাখতে পারবো না, আমি আমি সব রিলেশনে চলে গেছি, তাই তোকে জানাতে এসেছি যে আমি রিলেশন রাখতে পারবো না, তো ব্রেকআপ চাই। মজা শুরু করেছিস? মজা করছি না আমি, একদম ছিলাম ডেকে এনে এইসব কি বলে ওখানে বলতে দিতে এগুলো, ওখানে না, ও অন্ধকার ভাল লাগছে না, অন্ধকার মশা কামড়ায়, তার জন্য আমি আমি বলে চলে যাবো, তারপর তুই ঘুমা। আমি তোর সাথে সত্যি সত্যি বলছি, আমি তোর সাথে রিলেশন রাখতে চাই না, ব্রেকআপ করতে চাই, আর আমি একজনের সাথে রিলেশনে চলে গেছি, আমি সাথে আমি রিলেশনে চলে গেছি, আর তোর সাথে আমি ব্রেকআপ করছি, রোজ রোজ ঝামেলা, আমার ভালো লাগছে না। তুই এগুলো বলছিস আর আমি এগুলো বিশ্বাস করবো? তোর প্রতি তো আমার একটু বিশ্বাসই নেই। তুই বিশ্বাস করিস না যে আমি তোর সাথে রিলেশনে চলে গেছি? দাঁড়া তুই প্রুফ দেখাচ্ছি। কিসের প্রুফ? দেখলেই বুঝতে পারবি কিসের প্রুফ। না দেখ 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 কিসের প্রুফ, বিশ্বাস তো করছিস না, দেখ দেখে এবার তো বিশ্বাস করবি যে আমি রিলেশনে সত্যি সত্যি গেছি একজনের সাথে। ও অনেকদিন ধরেই আমার পেছনে আর কি আমাকে ভালোবাসে, আমাকে বলেছে অনেকদিন ধরেই, তো আমি রিলেশনে ছিলাম যেহেতু, সেজন্য আমি ওকে বলেছিলাম যে না আমি ওর সাথে রিলেশন রাখতে পারবো না, মানে করবো না, তো এখন যেহেতু আমি রিলেশনে থাকবো না, তার জন্য আমি ওর সাথে রিলেশনে গেছি। ঘুমের থেকে উঠে তুই আমাকে এগুলো দেখাচ্ছিস? আমি ঘুমের থেকে উঠে কেন? আমি তোকে এটাই বলতেছি যে আমি ব্রেকআপ করতে চাই, আমি তোর সাথে রিলেশন রাখবো না, আমি একজনের সাথে রিলেশনে চলে গেছি, এটাই তোকে বলতে এসেছি। তা তুই যদি এখন ঘুমিয়ে থাকিস সেটা তো আমার কি দোষ? তাই বলতেছি আমি বলে চলে যাবো নাকি? তা কি কি করে ব্রেকআপ করে? বলেই তো ব্রেকআপ করে, মানে বলবি আর ব্রেকআপ হয়ে যাবে, করতে হবে, জোর করে রিলেশন রাখা যায় না।
আর আমি তুই চাইবি আমি চাইবো না, সেভাবে তো রিলেশন হয় না। তাই আমি ব্রেকআপ করতেই চাই, কারণ আমার রোজ রোজ ঝামেলা পছন্দ হয় না। রোজ কিসের ঝামেলা, কিসের ঝামেলা? ফোনটা কিন্তু তুই কিনে দিস নি, ফোনটা ছুড়ে মারার অধিকার তোর নেই, ফোনটা তুই কিনে দিস নি, ভেঙে গেলে তখন আমি কোথায় ফোন পাবো? মানে ও ফোনের উপর রাখ দেখাচ্ছে, কি ঝামেলা হয়? আরে এগুলো কিসের, কি মেসেজ, এগুলো কি মেসেজ? ওই ছেলেটা আমাকে এসএমএস করেছে, আমি রিপ্লাই করেছি, ওর সাথে রিলেশনে গেছি। ছেলেটা কে? সেটাই জানতে চাইছি, কে ছেলেটা? আমি ঘুমতে উঠেছি, আমার মাথা গরম আছে, মাথা গরম আছে, নামটা লেখা আছে, নামটাম লেখা নেই, ওখানে কি সব লেখা আছে আমি না উচ্চারণ করতে চাই না। বল কে? একটা ছেলে, একটা ছেলে, সেটা আমিও জানি। ও আমাকে পছন্দ করে, ভালোবাসে অনেকদিন ধরে। আমি আমার গা হাত চিকিৎসার জন্য নয়, আমার ফোন ছাড়, ফোন ছাড়, ফোন ছাড়, ফোনটা কিন্তু ছাড়তে বলছি তোকে, তুই ফোনটা কিনে দিস নি যে তুই ভাঙবি, আমি বলতে এসেছি যে আমি রিলেশনে চলে গেছি, রিলেশনে চলে দেখলি তোকে মেসেজ গুলো দেখিয়ে দিলাম, রিলেশন ডেলি ডেলি ঝামেলা নিতে পারছি না। সত্যি কথা শোন, এই রোজ রোজ ঝামেলা হয়, কোনো না কোনো কিছু না ঝামেলা হবে, ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা হবে, রোজ রোজ ঝামেলা আমার ভালো লাগে না। তো রিলেশনে তো ঝামেলা হবেই, তাই বলে রোজ রোজ আমার রিলেশনে ঝামেলা, রোজ রোজ জন্য আমি তো শুধু রোজ ঝামেলা করি, তোর জন্য তো ঝামেলা না, আমি তো শুধু জিনিস বল, তোর জন্য তো ঝামেলা গুলো হয়। আমি তোকে বলি যে তুই একটুখানি আমার সাথে রাত্রিবেলা কথা বল, তুই সেই তো আচ্ছা আমি যদি ঘুমিয়ে পড়ি সেখানে আমার কি দোষ? তো সেখানে আমার কি দোষ? আমার কোনো চাহিদা থাকতে পারে না যে তুই আমার সাথে একটুখানি রাতে কথা বলবি? আর এটা বলি বলে ঝামেলা হবে বলে তুই ব্রেকআপ করে নিবি? আর ব্রেকআপ হওয়ার আগে তুই রিলেশনে চলে গেলে আমাকে এসে বলছিস যে আমি ব্রেকআপ করতে চাই? কারণ আমি চাই না যে এভাবে, আমি চাই না যে তুই অন্য কারোর কাছ থেকে জানিস বা এরকম হোক, তোর সাথে আমি রিলেশনে ব্রেকআপ না করে ওর সাথে রিলেশন করছি, দুজনের জীবনটা তাহলে নষ্ট হবে না, আমি চাই না। তো আমি ওর সাথে রিলেশনে চলে গেছি, তার জন্য আমি তোর সাথে ব্রেকআপ করতে চাই। আমার আর ইচ্ছে নেই, কারণ এই রোজ রোজ ঝামেলা ভালো লাগছে না, এখনই এত পরিমাণে ঝামেলা হচ্ছে, আমি নিজে মেন্টালি টর্চার হচ্ছি এই ঝামেলায়, আমি আর চাই না রোজ রোজ ঝামেলা, রোজ রোজ আমি টর্চার করি মেন্টালি, তা আবার এই ঝামেলা, ঝামেলা হলে তো মানুষের উপর প্রভাব পড়বে, ঝামেলা হলো তো মানুষের উপর প্রভাব পড়বে। বলি ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়, তুই রাত্রিবেলা একটা ফোন কর, ফোন করে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়, কিন্তু ফোন পর্যন্ত একটা করতে পারিস না। ঠিক আছে বুঝলাম, আমি যদি ঘুমিয়ে পড়ি, একটা মানুষ যদি ঘুমিয়ে পড়ে সেটা থেকে তার যাবে, তার প্রবলেম নেই, কিন্তু একটা মানুষ ফোন তো করতে পারে রাত্রিবেলায়, আমি কি করব? আমার, আমি জানি তো সামান্য একটা ইয়ে তুই রাখতে পারিস না, আর সেটা নিয়ে ঝামেলা করি বলে তুই বলছিস আরো অনেক কিছু না ঝামেলা হয়। আমি দেখ, আমি আর কিছু বলতে চাই, আমি আর কিছু বলতে চাইছি না, আমার যা বলা বলে দিলাম যে আমি তোর সাথে রিলেশন রাখবো না, তুই আমার সাথে কন্ট্যাক্ট করবি না, তো এটাই বলতে এসেছিলাম যে আমি তোর সাথে রিলেশন রাখবো না, তুই আমার সাথে কোনো কন্ট্যাক্ট করিস না, আর সবাইকে বলেও দিস যে আমার তোর সাথে রিলেশন নেই, ঠিক আছে? আমি মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, তুই তুই সব এইভাবে কোনো রিলেশন ব্রেক করা যায় না, বললে রিলেশন ব্রেক হয়ে যায় না, হাত ছাড়, ছাড়বো না, হাতটা ছাড় না, একটু ঘুমের থেকে দেখো দিছিস মাথা গরম আছে, ঠিক আছে? আর ঘুমের থেকে দেখো তুই এগুলো কি, যেটা সত্যি আমি সেটা বলেছি, আমি ছিলাম যেটা সত্যি সেটা বলেছি, হাতটা ছাড়, ধুর ভালো লাগছে না বলছি না, বলছি আমি রিলেশন রাখতে চাই না, এখন তো কথা বলবো যে বলছি বাবা তোর সাথে রিলেশন রাখতে চাই না, রিলেশন রাখতে চাই কেন জোর করছিস আমাকে, কেন জোর করছিস? কিভাবে রিলেশন ব্রেক করা যায় বল? আমি বলেছি তো রাখতে চাই না, যাই কি জানে সেটা আমার জানার দরকার নেই, আমি একটা সাথে রিলেশন গেছি তোর প্রুফও দিয়ে দিয়েছি, তুই দেখে নিয়েছিস যে আমি রিলেশনে আছি, আমার চোখের জলের কোনো দাম নেই তোর কাছে, আমার চোখের জলের দাম আছে? তুই চোখের জলের কি দাম, মানে কি করলাম আমি, জাস্ট একটা দুটো কথা তোকে বলি, হ্যাঁ আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না কথাগুলো শুনতে, তুই নিজেই আমাকে বলতে পারিস না যে তুই রিলেশন রাখবি না, কারণ তুই ভুলটা করিস, আর আমি তোকে বলি যে ঠিক আছে আমার ভুল, আমার ভুল, আমি চাই না যে আরো এই ভুলগুলো আমার হোক, তাহলে ডেইলি ঝগড়া হবে, তাতে কারণ না রিলেশন না রাখা, তো যা বলাতে আমি তোকে বলে দিলাম, আমি এবার যাচ্ছি, তুই কি করিস তুই জানিস, সবাইকে বলে দিস, আর আমি আর তোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না, তুই আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবি না, কথাটা জেনে মনে থাকে, আমি যা দাঁড়া, মাথাটা না গরম করবি না, ঠিক আছে? মাথা গরম করবি না, আরে ভালো লাগবে না কিন্তু মিঠুন, ছাড় ছাড়, ভালো লাগছে না ছাড়, এভাবে কোনো রিলেশন ব্রেক হয় না প্রিয়া, আরে দূর তুই ছাড় না, না ছাড়, আমি কিন্তু বলেছি যে তোকে ছাড়তে, রিলেশন ব্রেক, রিলেশন ব্রেক হয় না, আমি মাকে রাখবো, মা, ও মা এদিকে আসো, আর ভালো লাগছে না, আর আমার মানে আসবে তো আসো।
সবসময় একটা না একটা ভুল ভাল যা তারপরে মাথাটা গরম হয়ে যায়। কি আছে? আমি যেদিন ভিডিও আপলোড করি সেদিন ওকে বলি যে ঠিক আছে আজকে কথা বলতে, তার পরের দিন তো কথা বলে মানুষ, সেদিন ঘুমিয়ে পড়ে তার পরের দিন ঘুমিয়ে পড়ে। একটা মানুষ যদি ডেলি এই জিনিসটা করে তাহলে সেই মানুষটা রাখবে না? ঝামেলা করে তো কেউ চায় না, যে ঝামেলা করে রিলেশন রাখতে কেউ চাইবে না। আমার ভালো লাগে না ঝামেলা করে রিলেশন রাখতে, সম্পর্ক নষ্ট করে দিবি তাই। হ্যাঁ আমি চাই না ওর সাথে রিলেশন রাখতে। কেসা লাগা মেরা মজাক? ওর সাথে তো আমি বললামই যে আমি আর রিলেশন রাখবো না, কিন্তু তোমার যে তুমি মা কই তাই মামে সম্পর্ক তো একসঙ্গে থাকতে গেলে হবে, তার জন্য আমি বললে হয় না, সেটা না, তোমার আমি মা কই আর মামে সম্পর্ক না, ঠিক আছে আমাদের আমার সাথে তার ঝগড়া তো দুদিনের মধ্যে ও টুকটাক ঝগড়া হতেই থাকে না। ও আমার সাথে টুকটাক না, আমার সাথে অনেক ঝগড়া করে। ছেলেরা দেখ কষ্ট পাচ্ছে দেখ, আমি কি করবো, আমার সাথে অনেক ঝগড়া করে, আমার সাথে ডেলি ঝগড়া করে, আমার ভাল লাগতেছে না এরকম ঝগড়া এসে থাকতে, আমার ভাল লাগতেছে না। আমার কথা শুনবি না? তোমার কথা কি, তোমার কথা তো শুনি, তোমার সাথে তো আমি আমি কি করে থাকবো? আমি যাচ্ছি কি, তুমি ওরে বলো ও যা বলার বলুক, ও যা বোঝার বুঝুক, কিন্তু আমি আর থাকবো না, আমি গেলাম মা। বললাম তোমাদের কেমন লাগলো, দেখো কান্না করে দিচ্ছে, একটু মুখটা একটু দেখা, দেখো যে ও কান্না করে দিচ্ছে। আমি বলেছিলাম তোকে আজকে কাঁদাবো, জানি না কতটা কাঁদাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমাদেরকে মানে এভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তো আর কি বলবো, আমি তো জাস্ট প্রাঙ্ক করছিলাম,
তোমরা কেউ কিন্তু সত্যি সত্যি ঝগড়া মানে ঝগড়া হলে কেউ কারোর রিলেশন ব্রেক করো না কখনই। আমি জাস্ট প্রাঙ্ক করছিলাম তোমাদের মজা দেওয়ার জন্য। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকো।